এটা কোন জাতের ভাইয়া? এটা হচ্ছে পার্সিয়ান। আপনারা এগুলা দিয়ে মানে এগুলা দিলে বিড়াল এগুলার উপর পটি করবে, পটি করলে গন্ধ হয় নাকি? জোড়া কত হিসেবে দিচ্ছেন? 750 টাকা। আসসালামু আলাইকুম। ঘরে এবং বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি। এখন আমরা আসি ধরতে গেলে বলা যায় পাখির বাজারে, পাখির রাজ্য। দোকানের লোকেশন হচ্ছে বদ্রাট মোড় রূপালী প্যাটস, বদ্রাট পানি ভবনের ঠিক অপোজিটে ওনাদের দোকানটা। পাখির দোকান আছে, একটা পাশে হচ্ছে ফিশের মানে অ্যাকোরিয়ামের। তো দোকানের সম্পূর্ণ ডিটেলস এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের থেকে যে কোনো ধরনের পাখি বিড়াল কালেকশন করার জন্য ওনাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। দোকানটা ভিজিট করে দেখাবো ওখানে কি কি পাখির কালেকশন আছে, কি কি বিড়াল কালেকশন আছে, প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এবং বিড়াল লালন পালন করার জন্য, পাখি লালন পালন করার জন্য যে খাদ্যগুলো লাগে এগুলো ওনাদের থেকে পেয়ে যাবেন। চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছিলেন পেজে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন অ্যাপিপ্যাট শপের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সব পাখির সমাহার। এখানে প্রথমে আমরা ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি সবগুলো পাখি। দেখেন আমার ভিতরে একদম প্রথমে একটা বিড়াল আছে, আমরা এটা দিয়ে শুরু করব। বিড়ালটা একটু বের করেন তো। এটা কোন জাতের ভাইয়া? এটা হচ্ছে পার্সিয়ান। পার্সিয়ান না, আচ্ছা পার্সিয়ান ট্রিপল কোটেড। পার্সিয়ান ট্রিপল কোট, আচ্ছা এটা তো অনেক কিউট আছে। আচ্ছা এটার মধ্যে আপনাদের কাছে এটা আছে নাকি আরো অন্য কালার আছে? আরো আমাদের অন্য কালেকশনও আছে আপাতত এইটাই আছে। আচ্ছা আপাতত এটাই আছে না? আচ্ছা আচ্ছা, এটা এটা যদি বাসায় পালালন পালন করতেছে তাহলে মেইনটেনেন্স কস্টটা কি রকম আসবে? আপনাদের ধারণা মতে আপনাদের উপর ১৬,০০০ টাকা না? কিছুটা ডিসকাউন্ট করা যাবে? এটা একদম ডিসকাউন্ট রেট। ডেকোরেশন করার জন্য যা যা লাগবে সবকিছু এখানে পাবেন। আচ্ছা এগুলা কি বিড়ালের না সবগুলো? ক্যাটফুড। আচ্ছা বিভিন্ন সাইজে বিভিন্ন প্রাইসের আছে। আচ্ছা এগুলা কি কিলো হিসাবে না? প্যাকেট হিসাব, প্যাকেট প্যাকেট 1.2 আছে, 1.5 আছে, বিভিন্ন আছে। আচ্ছা এগুলা কি সবগুলো ড্রাই ফুড? হ্যাঁ হ্যাঁ ড্রাই ফুড, ড্রাই ফুড। আর এগুলো না ক্যাট লিটার? আচ্ছা এগুলা কি কোথাও নিয়ে যাওয়ার জন্য এগুলাতে করে নিয়ে যেতে পারবে? আচ্ছা আমরা ভিতরে যাই, ভিতরে একটা খুব সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। এই এটার ভিতরে রাখলে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আচ্ছা এটার প্রাইসটা কত দিচ্ছেন? এটা হচ্ছে 1700 টাকা। 1700 টাকা। আচ্ছা এগুলা কি পাখির জুড়ি না? পাখির দিকে দেখি ওনাদের পাখির কি কি কালেকশন আছে। পাখির কালেকশন হচ্ছে একদম সামনে। আচ্ছা এগুলা কিসের বার্ড ফুড না? এগুলো সবগুলো শুকনা? এগুলো কিলো হিসাবে বিক্রি করেন না? আচ্ছা আমরা পাখির কালেকশন একদম শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন? পাখি আমাদের কাছে মোটামুটি রাখছি, কারণ আমরা ব্যবসায় পরিণত করতেছি। বাট শপ থেকে
জোড়া হিসেবে নিলে যে কোনো কালারের তো নিতে পারবেন, খুব কম প্রাইস ডিসকাউন্ট চলতেছে। জোড়া কত হিসেবে দিচ্ছেন? এটা হচ্ছে আপনার 450 টাকা জোড়া। 450 টাকা? আচ্ছা, 450 টাকা জোড়া নিলে এটার সাথে কি জুড়ি এক্সট্রা কিনতে হবে নাকি আপনারা দিবেন? পাখির জন্য প্রত্যেকটা পাখির জন্য আলাদা আলাদা খাদ্য আছে? আচ্ছা, আপনি চাইলে নিজেও আলাদা আলাদা নিয়ে। আচ্ছা, ঘর থেকে চাইলে কি খাওয়াতে পারবে? আপনার বাচ্চা থেকে 8 মাস বয়স হওয়ার পর ডিম বাচ্চা করে, তখন প্রতি 2 মাস পর পর ওরা ডিম বাচ্চা করে। যেমন আপনাকে আমি দেখাই, এই পাখি গুলো সুন্দর, এগুলো দেখতে পারেন। এটা আছে, এটা কোন, এটা কি পাখি? এটা হচ্ছে বাজরিগার মধ্যে লোটিন ও রেড আই। একটু ডিমান্ডেড, একটু এটার জুড়িটার ভিতরে যে খাসার ভিতরে বাচ্চা পাখি না? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার প্যারেন্টস আছে, আমার সাথে বাচ্চা আছে, তিনটা সবগুলো বাজিগার বাকি একটা বিভিন্ন বয়সের আছে। আরো ছিল, লাভবার ছিল, পিন ছিল। আচ্ছা, এগুলো পেয়ার কত করে দিচ্ছেন? 400 টাকা। পেয়ার 400 টাকা না? আচ্ছা, এগুলো এটা আবার 500। এটা 500 টাকা? এটা কি পাখি? এটাও বাজিগার, এটা বয়সের উপর। বয়সের উপর এটা কি পাখির? পাখির নাকি সৌন্দর্যের জন্য নাকি এমনি এদিকে আমরা জুড়ি অনেকগুলো আছে, যেকোনো পাখির সাথে নিতে পারবো না? আচ্ছা, এগুলা কত দিচ্ছেন? এখানে যে স্ট্যান্ড গুলো আছে, 1150 টাকা। আচ্ছা, এই এগুলা কিসের? ₹2250।